নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত তো আজকে আমি হিস্ট্রির যে মডার্ন হিস্ট্রির প্রথম চ্যাপ্টার অর্থাৎ ঔপনিবেশিক শক্তি কীরমভাবে বিস্তার করলো এবং সেখান থেকে কী কী জিনিস ইম্পর্টেন্ট যেগুলো বিশিএস প্রিলি এবং মেনসহ যে সমস্ত রকম চাকরির পরীক্ষা আছে তার জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো আলোচনা করবো এবং এখানটা একটা কমপ্লিট নোটস আকারে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই বলে রাখি এই নোটগুলো কিন্তু ডেমো নোট অর্থাৎ এই নোটগুলো হচ্ছে আমাদের নলেজ একাডেমির যে অফলাইন কোচিং আছে ব্যারাকপুরে তার ক্লাস নোট অর্থাৎ সেই ক্লাসে যা নোট দেওয়া হয় সেই নোটই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এর পরবর্তী নোটগুলো এবং আমাদের অফলাইন যে সেন্টার সেখানে যোগাযোগ করার জন্য আপনারা নিচের দেওয়া নাম্বারে ডিসক্রিপশানে যোগাযোগ করতে পারেন তো যাই হোক শুরু করা যাক আজকের ক্লাসটা তো এই আমরা জানি যে পর্তুগিজরা প্রথম আসে তারপর ডাচরা আসে তারপর ইংলিশ এবং একইভাবে ফ্রেঞ্চেরা সবার শেষে আসে তো এই যে পর্তুগিজ ডাচ ইংলিশ ফ্রেঞ্চ এটা মনে রাখার ট্রিকটা হচ্ছে পিডিইএফ আমরা পিডিএফ বলি এটা হচ্ছে পিডিইএফ অর্থাৎ পর্তুগিজরা আসছে কত সালে চোদ্দোশো আটানব্বইয়ে ডাচরা আসছে অর্থাৎ ওলন্দাজ যাদের বলি যারা নাকি নেদারল্যান্ডের লোক ষোলোশো ছয় সালে ইংলিশ বা ইংরেজরা আসছে ষোলোশো আট সালে এবং ফ্রেঞ্চ আসছে কিন্তু ষোলোশো সাতষট্টি সালে এবং এখানটা এটা মনে রাখার যে পর্তুগিজরা প্রথম যেমন এসেছিল সেরকম তারা কিন্তু সবার শেষ ইন্ডিয়া ছেড়েছে অর্থাৎ এই পর্তুগিজ ড্রান্ডস ডাচ ইংলিশ ফ্রেঞ্চ এই চারজনের মধ্যে পর্তুগিজরা সবার শেষে ভারত ছেড়েছে উনিশশো সালে তো পর্তুগিজদের ঔপনিবেশিক শক্তির বিস্তার কীরকমভাবে ভারত হয়েছিল সেটাই আমরা দেখি পর্তুগিজদের প্রথমে যিনি আসেন তিনি হলেন ভাস্কতাঘামা ভাস্কতাঘামায় এসেছিলেন কেপ অফ হোপ নামে একটা পদ দিয়ে তো এই কেপ অফ গুডহোপ নামক এই যে পথটা এটা আবিষ্কার করেছিল আর এক পর্তুগিজ নাবিক বার্থালিউ দিওয়াজ তো তিনি আফ্রিকার যে দক্ষিণ প্রান্ত ততদূর এসেছিলেন তারপর আর আসতে পারেননি যাই হোক তো সেই কেপ অফ হোপের মাধ্যমেই ভাস্কদা গামা ভারতে আসেন প্রথম চোদ্দোশো আটানব্বই সালে এবং কোথায় আসেন আমরা এখন যেটাকে কোঝিকোর বলি কালিকট নামক যে বন্দর সেখানে তো কালিকটের রাজা তখনকার দিনে ছিলেন জাম কিং জামোরিন কিংবা যাকে সমুতার্থেও বলা হয় এবং ভাস্কদা গামা তো নিশ্চয়ই কোনোদিন একা একা আসতে পারে না তো ভাস্কদা গামা যার হেল্পে এসেছিলেন যার সাহায্যে এসেছিলেন ভারতে তিনি একজন ভারতীয় গুজরাটি নাবিক তার নাম আব্দুল মাজিদ তো প্রথমবার চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কদা গামা এসে বিপুল পরিমাণ জিনিসপত্র ভারত থেকে নিয়ে বিশেষ করে মশলাপাতি এগুলো নিয়ে পর্তুগিজে ফিরে যান অর্থাৎ পর্তুগালে ফিরে যান গিয়ে প্রায় ষাট গুণ বেশি মুনাফায় সেগুলো বিক্রি করেন তারপর তারা আবার ভারতে আসেন অর্থাৎ ভাস্কদা গামা আবার ভারতে আসেন পনেরোশো দুই খ্রিস্টাব্দে তো পরীক্ষায় প্রশ্ন আসে ভাস্করটাকে গামা কবার ভারতে এসেছিলেন উত্তর হবে দুবার চোদ্দশো আটানব্বই এবং পনেরোশো দুই এরপরেই আমরা যে পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো দে আলমেইদা তিনি ভারতে আসেন এবং তিনিই ফার্স্ট পর্তুগিজ ভাইস রয় অফ ইন্ডিয়া এবং তিনি একটা নীতি নিয়েছিলেন সেটাকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি অর্থাৎ ভারতীয় যে উপমহাদেশ ভারত যে ভারতের যে চারপাশে জলসীমা আছে সেই পুরোটাই কন্ট্রোলে রাখতে তিনি যে পলিসিটা নিয়েছিলেন সেটাকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি এবং তিনি কিন্তু গুজরাটি নাবিক এবং ইজিপশিয়ান যারা ব্যবসায়ী আছে তাদের যে জয়েন্ট নাভাল ফোর্স জয়েন্ট যে মুসলিম নৌশক্তি তাকে যুদ্ধে পরাজিত করেছিলেন না কোন যুদ্ধে সেটা হচ্ছে ব্যাটেল অফ দিউ যুদ্ধে পনেরোশো আট খ্রিস্টাব্দে এরপরেই আসছে আলবু যার নামটা খুব গুরুত্বপূর্ণ একেই বলা হয় পর্তুগিজ শাসনের প্রকৃত প্রতিষ্ঠাটা কিংবা রিয়াল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইনি পর্তুগিজদের হেডকোয়ার্টার তৈরি করলেন কোচিনে পনেরোশো নয় খ্রিস্টাব্দে দিউ জয় করেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের কাছ থেকেও গোয়া জয় করেন এবং এনার একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাজ হলো তিনি সতী অবসান ঘটিয়েছিলেন তারপরেই আসছে নিনোদে কুনহা এই নিনোদে কুনহা কিন্তু কোচিন থেকে গোয়ায় হেডকোয়ার্টার ট্রান্সফার করেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে ভাস্কতা গামা যখন আসলো পনেরোশো চোদ্দোশো আটানব্বই তারপরে আরেকজন এসেছিলেন তার নাম ছিল পেদ্রো কাবরাল পেদ্রো কাবরাল পনেরোশো খ্রিস্টাব্দে আসেন ভারতে এবং এসেই প্রথম পর্তুগিজ ফ্যাক্টরি যেটা কিনা কালিকটে সেটা তৈরি করেন তারপর পর্তুগিজরা ইন্ডিয়া ছেড়ে যায় উনিশশো সালে আমি আগেই বললাম পনেরোশো তিন খ্রিস্টাব্দে পর্তুগিজের যে দুর্গ পর্তুগিজদের দুর্গ প্রথম তৈরি হয় কোচিনে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে সেকেন্ড দুর্গ তৈরি হয় কান্নোড়ে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান বেঙ্গলের যে গভর্নর ছিল কাশিম খান তো তাকে বলেছিল যে পর্তুগিজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কারণ পর্তুগিজরা হুগলি দখল করেছিল মারাঠারা সলসেট এবং বেসিন ক্যাপচার করে ষোলোশো সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পর্তুগিজদের কাছ থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি ডাচরা আসছে এবং ডাচরা নামে ফার্স্ট ফ্যাক্টরি গঠন করছে ষোলোশো ছয় সালে তো ডাচরা নাগাপট্টনাম যেটা বলছি সেটা পর্তুগিজদের কাছ থেকে ক্যাপচার করল ক্যাপচার করে তারা তাদের পুলিকটে হেডকোয়ার্টার স্থাপন করলো এরপর ডাচ এবং ইংলিশদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় যার ফলে কিনা ডাচরা ভারত ছেড়ে চলে যায় তো সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ বিদারা যেটা কিনা সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে হয়েছিল এবং ইংলিশরা এতে জয়লাভ করেছিল অর্থাৎ ইংরেজরা ডাচদের যে প্রধান কমার্শিয়াল ইন্টারেস্ট অর্থাৎ প্রধান ব্যবসা করার যে উদ্দেশ্য সেটা কিন্তু ইন্ডিয়ার উপর ছিল না সেটা ছিল ইন্দোনেশিয়ার উপরে এবং যার জন্যই তারা এই ব্যাটেল অফ বিদারা যুদ্ধে হারার পর সমস্ত সেটেলমেন্ট সমস্ত সম্পত্তি ইংরেজদের কাছে বিক্রি করে চলে যান ইন্দোনেশিয়ায় দাসদের যে প্রথম ট্রাভেলার বা প্রথম পরিব্রাজক ইন্ডিয়া যিনি ছিলেন তার নাম হচ্ছে হুটম্যান এরপরে আমরা পাচ্ছি সবথেকে উল্লেখযোগ্য ইংরেজদের কথা ষোলোশো সালে কুইন এলাজাবেথ ওয়ান একটা চার্টার দিয়েছিল কোম্পানিকে অর্থাৎ সেই কোম্পানির কোন কোম্পানিকে দিয়েছিল না যে কোম্পানির নাম ছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইন টু দ্য ইস্ট ইন্ডিজ এরপরেই এরই নাম হয় পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ষোলোশো আট খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিংস যাকে কিনা ফার্স্ট ইংলিশম্যান বলা হয় তিনি ভারতে আসেন এবং তিনি যে জাহাজে করে ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে হেক্টর তিনি জাহাঙ্গীরের রাজসভায় ভারতে আসেন কিন্তু তিনি একটা ফ্যাক্টরি গড়ে তুলতে সমর্থন হয়নি মানে তিনি তো ষোলোশো তেরো খ্রিস্টাব্দে ইংরেজরা বহু চেষ্টার মাধ্যমে সুরাটে তাদের ফার্স্ট ফ্যাক্টরি গড়ে তোলে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে থমাসরো ভারতে আসে এবং ইনি ছিলেন কিং জেমস ওয়ানের অ্যাম্বাসেডার তো যাই হোক ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে তারা দক্ষিণে শুধু দক্ষিণে প্রথম তাদের ফ্যাক্টরি নামে গড়ে তোলে ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে পূর্বে তাদের প্রথম ফ্যাক্টরি ওড়িশার বালাসোরে গড়ে তোলে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে সুলতান অব গোলকুণ্ডা একটা ফরমান ইস্যু করেছিল তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য যে ফরমানটাকে বলা হয় গোলকুন্ডা ফরমান কিংবা গোল্ডেন ফরমান ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মাদ্রাজে তারা প্রথম তাদের দুর্গ ফোর্ট সেন্ট জর্জ গড়ে তোলে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে হুগলিতে ইংরেজরা প্রথম ফ্যাক্টরি গড়ে তোলে বাংলায় ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জবচেনক আসলো জবচান্নক এসে সুতানুটির একটা ফ্যাক্টরি গড়ে তোলে ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সেই সুতানুটির ফ্যাক্টরিটাকে ফর্টিফাইড করা হয় অর্থাৎ দুর্গ হিসাবে ঘেরা হয় এবং তার নাম হয় ফোর্ট উইলিয়াম ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে সুতানুটি গোবিন্দপুর এবং কলিকাটা এই তিনটে জামিনদারি লাভ করে জবচান্নক সতেরোশো খ্রিস্টাব্দে এই তিনটে ভিলেজকে একসঙ্গে বলা হয় ক্যালকাটা সতেরোশো সালে আমরা সবাই জানি ফারুক শিয়ার মুঘল সম্রাট ফারুক একটা ফরমান ইস্যু করেছিল যাকে বলা হয় ম্যাগনাকাটা অব দ্য কোম্পানি যেখানে কিনা বেঙ্গল বিহার এবং উড়িষ্যার ট্রেডে অনেকটাই সুবিধা করে দেওয়া হয়েছিল ইংরেজদের জন্য তো এটাকে আমরা জানি যে পরীক্ষায় বারবার এসেছে আর একটা পয়েন্ট সেটা হলো ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ রাজা কিং চার্লস টু তিনি কিন্তু বোম্বে লাভ করেছিল পন হিসাবে কার কাছ থেকে সেটা হচ্ছে পর্তুগিজ প্রিন্সেস ক্যাথরিনকে বিয়ে করার জন্য অর্থাৎ পর্তুগিজ প্রিন্সেসকে ক্যাথরিনকে বিয়ে করার জন্য পর্তুগিজ রাজা তাকে বোম্বে উপহার দিয়েছিল অ্যাজ আ ডাউরি তারপর আমরা দেখছি ড্যানেসরা আসছে তো এই ড্যানেসরা এসেই কিন্তু ড্যানেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় ষোলোশো সালে প্রথম ফ্যাক্টরি তৈরি করলো তাঞ্জোরে এই প্রথম ফ্যাক্টরি এবং তারা কোথায় আসে প্রথম এগুলো বেশি ইম্পর্টেন্ট তো প্রথম ফ্যাক্টরি তারা তানজোর কিংবা ত্রাঙ্কুবাড়ে তৈরি করে ষোলোশো কুড়িতে এবং বাংলার শ্রীরামপুরেও কিন্তু তারা ফ্যাক্টরি তৈরি করেছিল তাদের মেন ফোকাস ছিল মিশনারি অ্যাক্টিভিটি অর্থাৎ যত না ব্যবসা বাণিজ্যে মেন ফোকাস ছিল তার থেকেও বেশি তাদের গুরু ফোকাস ছিল কিন্তু মিশনারি অ্যাক্টিভিটি অর্থাৎ কিভাবে খ্রিস্টান খ্রিস্টিয়ান ধর্মকে ভারতে বা ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে দেওয়া যায় এরপরেই ফ্রান্সরা আসছে অর্থাৎ ফ্রেঞ্চরা আসছে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কোলবার্ট যিনি কিনা ফার্স্ট ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা ফ্রেঞ্চ ট্রেডিং কোম্পানির একটা গুরুত্বপূর্ণ সদস্য তিনি প্রথম ভারতে আসার চেষ্টা করেন ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভারতে এসে তারা প্রথম ফ্যাক্টরি গড়ে তোলেন সুরাটে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে মুসুলিপ্টমে তারপর ফ্যাক্টরি তৈরি হয় ষোলোশো চুয়াত্তরে পণ্ডিচেরিতে তারা হেডকোয়ার্টার স্থাপন করে এবং ষোলোশো চুয়াত্তরেই তারা কিন্তু চন্দননগর নামক যে শহরটা আমরা জানি সেই চন্দননগর শহরটা তৈরি করে তো যাই হোক এরপরে আমরা জানি যে ইংরেজ এবং ফ্রান্সদের মধ্যে বেশ কিছু যুদ্ধ হয় তো সেই যুদ্ধগুলোকে কর্ণাটিক ওয়ার বলে চিহ্নিত করা হয় মোট তিনটে যুদ্ধ হয়েছিল তো সেই তিনটে যুদ্ধ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে তো ফার্স্ট কর্ণাটক ওয়ার হয় ষোলোশো চল্লিশ থেকে আটচল্লিশ সালে এবং এই প্রথম কর্ণাটক যে যুদ্ধ তার কারণ ছিল ইউরোপে যে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার চলছিল যে ইংরেজ এবং ফ্রান্সদের মধ্যে যে যুদ্ধ চলছিল সেইটা তার কারণেই এখানে সেই আঁচটা ছড়িয়ে পড়ে এবং ফ্রান্সরা ওদের যে মাদ্রাজে ইংরেজদের যে মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ আছে সেটা দখল করেছিল সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে যার জন্য ইংরেজরা খেপে গিয়ে যুদ্ধের আহ্বান দেয় তো যাই হোক আলটিমেটলি এই যুদ্ধে কিন্তু একটা সন্ধি হয়েছিল যেটা রেজাল্ট হিসাবে জানতে পারি সেই সন্ধিতার নাম আইক্সলা চ্যাপেলের সন্ধি সতেরোশো সালে এবং এই যুদ্ধের একটা ব্যাটেল খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যাটেল অফ সেন্ট থোম সতেরোশো সালে যেটা কিনা ওই ইংরেজ আর ফ্রান্সদের মধ্যেই হয়েছিল। এরপর সেকেন্ড যে যুদ্ধ হচ্ছে সেকেন্ড অ্যাংলো কার্নাটিক ওয়ার সেটা হচ্ছে সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন অব্দি এবং এই সময় ফ্রান্সদের যে গভর্নর ছিল তার নাম হচ্ছে ডুপ্লেক্স এবং এই ফ্রান্সদের ডুপ্লেক্স নামক যে গভর্নর এ কিন্তু ইনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ইনিই হলো প্রথম ইউরোপিয়ান যে কিনা ইন্টারফেয়ার করেছিল ভারতীয় রুলারদের ইন্টারনাল পলিটিক্স অর্থাৎ অন্তর্কলহে এর আগে কোনো ইউরোপিয়ান ভারতীয় রুলারদের অন্তর্কলহে হস্তক্ষেপ করেনি তো যাই হোক দুপ্লেক্স হেরে যায় এই যুদ্ধে এবং তার ফলে দুপ্লেক্সকে ফ্রান্সে ডেকে নেওয়া হয় সতেরোশো সালে এরপর থার্ড কর্ণাটিক ওয়ার আমরা জানতে পারি এবং থার্ড কর্ণাটিক ওয়ারেই কিন্তু ফ্রেঞ্চদের অস্তিত্ব শেষ হয়ে যায় সতেরোশো আটান্ন থেকে তেষট্টি অব্দি হয়েছিল এবং এর একটাই কারণ ছিল সেটা হচ্ছে শুধু অস্ট্রিয়ায় অস্ট্রিয়ার আধিপত্য নিয়ে যে যুদ্ধ চলছিল ফ্রান্স এবং ইংলিশদের মধ্যে তো সেইটাই কারণ ছিল এবং এই সময় ফ্রেঞ্চ গভর্নর ছিলেন লালি তো ব্যাটেল অফ বন্দি ওয়াশ যেখানে কিনা ফ্রেঞ্চরা ওয়াশ হয়ে যায় সম্পূর্ণ পরিমাণে সতেরোশো সাত খ্রিস্টাব্দে হয়েছিল এবং এখানে এটায় ইংরেজদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন আয়ারকুট জেনারেল আয়ারকুট এবং ফ্রান্সদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন লালি তো যাই হোক এর ফলে ফ্রেঞ্চরা অবশেষে ভারত ছেড়ে যেতে রাজি হয় এবং সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তারা প্যারিসের চুক্তি সম্পন্ন করে ইংরেজদের সাথে এবং ভারত ছেড়ে চলে যায় তো এই হলো ভারতের যেসব উপনিবেশিক শক্তি তো তাদের বিস্তার এবং তাদের ছেড়ে যাওয়ার একটা ইতিহাস এর বাইরে বিসিএস কেন কোনো পরীক্ষাতেই সাধারণত কোনো প্রশ্ন আসে না তো এই একটা কম্প্যাক্ট নোট আমরা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের এরকম স্টাডি ম্যাটেরিয়াল এবং এরকম উন্নত মানের ক্লাস নোটে পড়তে চান তাহলে অবশ্যই আমাদের অফলাইন কোচিং সেন্টারে যোগাযোগ করুন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে অল Thanks for watching.